ওয়েলকাম টু পায়েলস কিচেন। আরেকটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, খেজুর রোল। যারা মিষ্টি খেতে খুব পছন্দ করে কিন্তু চিনি খেতে চায় না, ওরা এই মিষ্টিটা বানিয়ে খেতে পারবে। একটা কড়াতে জল নিয়ে নিয়েছি, এতে একটা ফুটো ফুটো থাল রেখে তার উপর 15টা খেজুর বিচি বের করে নিয়েছি, আগে রেখে দিয়েছি। এবার গ্যাস অন করে হিটটা হাই করে দিলাম, বয়েল আসতে দেব। আগে জল বয়েল করে নিই, এই থালটা রাখার পর তারপর জল বয়েল করব, নয় হাতে ভাপ লাগবে, গরম ভাপ। জলে বয়েল এসে গেছে, এবার হিটটা মিডিয়াম করে ঢেকে 10 মিনিট ভাপে সিদ্ধ করে নেব খেজুর। খেজুর নরম হয়ে যাবে, দশ মিনিট হয়ে গেছে, খেজুর পুরোপুরি সফট হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। একটা গামলায় নামিয়ে নিচ্ছি খেজুর। খেজুর হালকা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপর হাত ধুয়ে হাত দিয়ে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়েছি। একটা ফ্রাইং প্যান হালকা গরম করে 1/2 টিস্পুন ঘি অ্যাড করে দিলাম, পিওর ঘি। এতে 11টা আমন্ডস বা কাঠবাদাম কুচি অ্যাড করে একদম লো হিটে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। ড্রাই নাটস আর ড্রাই ফ্রুটস খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই খুব বেশি ভাজব না, আর কম আছেই ভাজতে হবে। নেড়ে দিলাম, হালকা ভেজে নিচ্ছি, নামিয়ে নেব। প্যানে আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি, পিওর ঘি 1/4 টিস্পুন মতো। 6টা পেস্তা একদম পাতলা পাতলা করে কুচি করে রেখেছি, অ্যাড করে একইভাবে হালকা আছে হালকা ভেজে নেব। নেড়ে দিলাম, নামিয়ে নেব। ফ্রাইং প্যানে 1/2 টিস্পুন পিওর ঘি অ্যাড করে দিচ্ছি, হিট লো আছে। খেজুরের পেস্টটা অ্যাড করে একটু সময় নেড়ে নেব। এটার মধ্যে জল নেই পেস্টের মধ্যে, তাই বেশিক্ষণ নাড়ার দরকার নেই। এক দু মিনিট নেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াটা হালকা গরম করে নিয়েছি, কিছু দিইনি শুকনো কড়া। 1 টেবিল স্পুন পোস্ত একদম হালকা ভেজে নেব ক্রিস্প হওয়া অব্দি 1-2 মিনিট। হয়ে গেছে, নামিয়ে নেব। খেজুরের পেস্টে ঘিতে ভাজা আমন্ডস কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এতে কাজু
প্লাস নানা রকম ড্রাই ফ্রুটস আর ড্রাই নাটস অ্যাড করতে পারেন। ছ সাতটা এলাচের গুঁড়ো হাত ধুয়ে নিয়েছি, মেখে নেব। আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, তাই মিক্স করতে একটু প্রবলেম হচ্ছে। এলাচের গুঁড়ো আর আমন্ডস কুচি ভালো করে মিক্স করে নিতে হবে। চারটা ভাগ করে নেব। হাতটা ভালো করে ধুয়ে হাতে ঘি লাগিয়ে শেপ দিয়ে নেব। কাচিয়ে নেব ভালো করে। খেজুর আঠালো হয় তাই হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে, এতে কী হবে লেগে যাবে না হাতে। তারপর খেজুরের মিশ্রণটা নিয়ে যে কোনো শেপ দিয়ে দিলেই হবে। এরকম লম্বা করে তারপর পিস্তা কুচি আর পোস্ততে কোট করে নেব। দেখতে সুন্দর লাগবে, চেপে দেব এভাবে রোল করে। এইভাবে সবগুলো করে নেব। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।